আপনি যদি আপনার ঘাঁটি স্থানান্তর করার কথা ভাবছেন এবং কোথায় যেতে হবে তা অনিশ্চিত এখানে আমরা আপনার কাছে এমন শহরগুলি নিয়ে আলোচনা করব। যা আপনাকে অর্থ সাশ্রয় করতে সাহায্য করবে কোনো কিছুর সাথে আপোষ না করে জয়পুরের সাংস্কৃতিক সমৃদ্ধ থেকে শুরু করে দেরাদুনের নৈসর্গিক সৌন্দর্য এবং এর প্রাণবন্ত পরিবেশ সহ কলকাতা এই শহরগুলি একটি বাজেট বান্ধব জীবনধারা উপহার করে তাই আজকের ভিডিওতে আলোচনা করব ভারতে বসবাসের জন্য শীর্ষ আটটি সস্তা শহর সম্পর্কে তবে চলুন শুরু করা যাক এক তিরুবন্তপুরম ভারতে বসবাসের জন্য সবচেয়ে অর্থনৈতিক শহর হল কেরালার শান্ত রাজ্যের রাজধানী তিরুবন্তপুরম জীবনধারায় কম খরচের সাথে যারা অবসর নিতে চান এবং একটি শান্ত জীবনযাপন করতে চান তাদের জন্য একটি আদর্শ পরিবেশ প্রদান করে একটি প্রধান আইটি হাব হিসাবে শহরের অবস্থা এটিকে যারা কেরিয়ারের সুযোগ খুঁজছেন তাদের জন্য একটি অনুকূল গন্তব্য হিসাবে অবস্থান করে আপনি যদি কোনো পদক্ষেপের কথা ভাবছেন এবং ভারতে থাকার জন্য একটি সঠিক এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যের জায়গা কিনা তা নিয়ে অনিশ্চিত তবে নিশ্চিত হয়ে যান যে এটি সত্যি পাহাড়ের মাঝখানে অবস্থিত শহরটি পশ্চিমঘাট এবং আরব সাগরের মনোরম দৃশ্যও দেখায় যা আপনার দৈনন্দিন জীবনে আনন্দের একটি অতিরিক্ত স্তর যোগ করে দুই কোয়েম্বাটুর তামিলনাড়ুর একটি শহর কোয়েম্বাটুর দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের শহরগুলির একটি হিসাবে খ্যাতি অর্জন করেছে অনেকগুলি কারণ এতে অবদান রাখে যেমন আবাসন খরচ ভাড়া এবং অ্যাপার্টমেন্টের হার যা ভারতের অন্যান্য শহরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম শহরের উন্নতিশীল টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং শিল্প কেবল তার অর্থনৈতিককে শক্তিশালী করে না প্রচুর চাকরিজ সুযোগ তৈরি করে উপরন্তু এর সুসংযুক্ত পরিবহন ব্যবস্থা সুবিধাজনক এবং নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করে তিন দেরাদুন উত্তরাখণ্ডের রাজধানী শহর দেরাদুন তার সাজরুদ্ধকর সৌন্দর্য এবং অতুলনীয় প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত ইতিমধ্যে এটি ভারতের মধ্যে বসবাসের জন্য সবচেয়ে অর্থনৈতিক শহরগুলির মধ্যে একটি হিসাবে দাঁড়িয়ে আছে দেশের অন্যান্য শহরের তুলনায় বিদ্যুৎ ও জলের মতো প্রয়োজনীয় উপযোগিতার জন্য খরচ কম খাবারের খরচ বা ভালোভাবে সংযুক্ত পরিবহন ব্যবস্থা বিবেচনা করা হোক না কেন দেরাদুন নির্বিঘ্নে ফিট করে এবং অবশ্য ভারতে বসবাসের জন্য সবচেয়ে বাজেট বান্ধব জায়গাগুলির মধ্যে একটি চার ইন্দোর ইন্দোর হলো আরেকটি আদর্শ গন্তব্য যা আপনাকে একটি আরামদায়ক জীবনযাত্রা অফার করবে এর ব্যতিক্রমী পরিচ্ছন্নতা প্রাণবন্ত সংস্কৃতির দৃশ্য উচ্চ নিরাপত্তামান এবং বিভিন্ন রন্ধন সম্পর্কীয় বিকল্পর জন্য ধন্যবাদ এটিকে দু হাজার সালের জন্য ভারতে বসবাসের জন্য সবচেয়ে অর্থনৈতিক শহর হিসাবে স্থান দেওয়া হয়েছে কারণ এটি কম খরচে জীবনযাত্রার প্রস্তাব করে যা একটি সার্বোত্তম জীবনধারাকে সহজতর করে আপনি এখানে সাশ্রয় মূল্যের আবাসন বিকল্প এবং সাশ্রয়ী মূল্যের পরিবহন পাবেন যা শহরের অপারগুলিকে আস্বাদন করার জন্য একটি আঠোশাটো বাজেট লোকেদের সক্ষম পাঁচ কলকাতা স্নেহের সাথে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় কলকাতা ন্যূনতম ব্যয়ে উচ্চতর মানের জীবন কামনাকারীদের জন্য একটি আদর্শ পছন্দ হিসাবে দাঁড়িয়ে আছে সুস্বাদু অথচ লাভজনক রাস্তার খাবার এবং সাশ্রয় মূল্যের আবাসন বিকল্পগুলি কলকাতাকে ভারতের সবচেয়ে বাজেট বান্ধব শহরগুলির মধ্যে একটি করে তোলে উপরন্তু পরিবহন বিকল্পগুলি এখানে একটি সমস্যা নয় ছয় চণ্ডীগড় যারা তাদের অবসর পরবর্তী জীবনের জন্য ভারতে একটি সাশ্রয় মূল্যের শহর খুঁজছেন তাদের জন্য চণ্ডীগড় একটি দুর্দান্ত পছন্দ হতে পারে এই গন্তব্যটি বেছে নেওয়ার আরও অনেক কারণ হয়েছে যেমন সারা বছর আনন্দদায়ক আবহাওয়া এবং ভারতের অন্যান্য অর্থনৈতিক শহরগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম দূষণের মাত্রা এগুলি ছাড়াও এটিতে প্রশংসনীয় স্বাস্থ্যসেবা পরিষেবা শক্তিশালী অপকাঠামো এবং বাজেট বান্ধব ভাড়ার বিকল্প রয়েছে সাত জয়পুর আপনি জেনে অবাক হবেন যে ভারতের গোলাপি শহরটিও বাজেট বান্ধব এবং বসবাসের জন্য সবচেয়ে অর্থনৈতিক শহরগুলির মধ্যে একটি জয়পুর রাজস্থানের রাজধানী হিসাবে তার সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য পরিচিত খরচ কার্যকর জীবনযাপন এবং বৈচিত্র্যপূর্ণ পরিবহন বিকল্পগুলি তাদের খরচ সম্পর্কে সচেতন তাদের জন্য একটি আদর্শ পছন্দ করে তোলে আট নাগপুর সাম্প্রতিক বছরগুলিতে এই শহরটি যথেষ্ট বৃদ্ধি পেয়েছে নাগপুর এই তালিকায় একটি স্থান খুঁজে পেয়েছে কারণ এই তালিকায় একটি স্থান খুঁজে পেয়েছে কারণ এটি ভারতের শীর্ষ আটটি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের শহরগুলির মধ্যে একটি হিসাবে দাঁড়িয়ে আছে সমস্ত ভারতীয় রাজ্যের রাজধানীগুলির মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর এবং রেল সংযোগ বৈশিষ্ট্যযুক্ত আপনি যদি আপনার অবসর গ্রহণের পরে এখানে বসতি স্থাপন করতে চান নাগপুর আপনাকে এর বাজেট বান্ধব বিকল্পগুলি এবং প্রশংসনীয় স্বাস্থ্যসেবার সুবিধাগুলোর মতো নিরাশ করবে না এছাড়াও রিয়েল এস্টেট খরচ অনুরূপ শহরগুলির তুলনায় তুলনামূলকভাবে কম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন